থাকবে। তুমি তো ভাড়ার জন্য নাও নি। বাবা এই বড়িটা কি কম ভার বলো, এত বড় বড়ি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা বড় সাইজের মাছ পেয়েছি, এই দেখুন প্রায় 7 কিলো ওজন আছে। এই রূপচাঁদ মাছটা নিয়ে চলে এসেছি। রূপচাঁদ মাছের অনেক রকম রেসিপি আছে, কিন্তু এত বড় রূপচাঁদ মাছ কেটে কখনো রান্না করে আপনাদের দেখায়নি। আজকে এই 7 কিলো সাইজের রূপচাঁদ মাছটা কেটে এই রূপচাঁদ মাছের কালিয়া করব, আর তার সঙ্গে থাকবে চালতার টক। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কত বড় দেখেছো, পাগনাগুলো দেখো, দেখো খালি বাবা, এক চাকর এক চাকর, কত পুরনো মাছ ভাবুন তাহলে, তবে না এত বড়, ওই জন্য এত কালো হয়ে গেছে, কালো পুরনো মাছ বলে কালো। পেটটা দেখেছো, ম্যানেজার আসেনি এখনো। আজকে যদি ম্যানেজার আসতো ম্যানেজার কি ধরাতাম গো, এত বড় মাছ একার পক্ষে কাটা সম্ভব নয়। আজকে তিনজনে মিলেই মাছ কাটবো, আপনারা সঙ্গে থাকুন, মাছ কাটা দেখবেন। কি ভারী লাগছে, চলে এলাম রান্নাঘরে, এবার মাছ কাটা শুরু হবে। কি শক্ত একদম সলিড মাছ, আর মাছের এই পার্শ্বরেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে তুমি এই দড়িটা খুলো, আমি বটিটা নিয়ে এসে শক্ত হবে। ম্যানেজারকে ধরে নিয়ে আসছি, দেখো হাত ধরে, এত বড় মাছ দেখাবো বলে, দেখো কি আসছি। আজকে মাছ কাটতে হবে, হবে হবে, কি করতে হবে আজকে একবার তুলে দেখো। কত বড় মাছ, আমি তুলতেই পারিনি। হ্যালো হ্যালো, পড়ে যাবে মাছ, নাই পড়বো নি, হ্যাঁ করে আছে দেখছো। চোখটা দেখো লাল গুল্লির মতো, ও লাল ভেতরে, লাল ভেতরে, হাঁটা দেখো, মনে হচ্ছে একটা ছোটখাটো পাহাড় শুয়ে আছে। দেখুন তুমি লাগা না ম্যানেজার, ম্যানেজার খালি বলো, ওই তো তিনজন লেগে গেছে, যখন লাগো না কি আর। ধরো ধরো, উল্টাতেও কষ্ট, কি ভারী হাত, তো ব্যথা হয়ে যাবে মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে। তাহলে মাছ কাটবো কি করে গো, বোনের মুখটা দেখো, আমারই গায়ে বেশি ছিটকাচ্ছে। দেখি হয়ে গেছে তো, আঁশ ছাড়া না, সরো ধরো, বাবা কি ভারী। পেটিটা খালি দেখো, আরেকটু ডিম হয়ে গেছে, ডিমটাকে বের করে নিতে হবে। বাবা এই ডিমটা দিয়ে চালতার টক করব। এটা খাসির মাংসের সিনা না মাছের পেটি, আমি কিছুই বুঝতে পারছি, পুরো খাসি মাংসের সিনার মতোই লাগছে। এই যে পাতলা পাতলা দেখেছো হাড়গুলো, এই দেখুন 1 2 3 তিনটে মোটি এক জায়গায় হয়েছে মাছ কাটবে বলে। পপি এরকম মাছ কাটা এই দৃশ্য প্রথম দেখলাম পপি কিচেনে। হ্যাঁ পড়েই গেল হাত থেকে, কিছু
এত বড় বড় মাছের পিস হচ্ছে, এক পিস দিলেই একবারে মন ভরে যাবে। এই যদি টিকিট করুন লোক ধরবে নি রে বাবা, এ 5000 টাকা টিকিট নিয়ে মাছ কাটতে বিক্রি হয়ে যাবে। তোমার কি খুব ভালো লাগে মাছ কাটা দেখতে? হ্যাঁ, এই তো দেখ, আমার যখন ভালো লাগছে আমি ঘোষণা করবো এখানে মাছ কাটা হয় বরাবর, ঠিক করে মাছ কাটানো দেখানো হয়। দাদু কিন্তু একদম ঠিক কথাই বলেছে, অনেকেই কিন্তু মাছ কাটা দেখতে খুব পছন্দ করে। আমার আবার মাছ কাটতেও ভালো লাগে, মাছ কাটা দেখতেও ভালো লাগে। পুরো এক গামলি মাছ হয়েছে। মাছ কাটা পর্ব আজকের মতো শেষ। আমি মাছ আর মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়ে আসছি, তোমরা জায়গাটা পরিষ্কার করে মাছের মাথাটা আজকে আর রান্না করবো না, বাড়িতে রেখে আসবে। হ্যাঁ, ও মানে যার আসো মাছ ধুবে আসো আমার সঙ্গে। মাছ কেটেছ না খাসি কেটেছ? রক্ত দেখো খালি, জ্যান্ত মাছ নেই ওই জন্য এত রক্ত। এই যে এক গামলি মাছ হয়েছে, সব মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডিমও হয়েছে এক বাটি। এই যে এবার রান্না শুরু করব। কোড়ার সাইজটা দেখুন, এই কোড়ায় কিন্তু এত মাছ ধরবে না, মোটামুটি একটা আঞ্জাত করে যতগুলো রান্না করব ঠেকায় নিয়ে নেব। আজকে মাছের কালিয়াতে কিন্তু আমি আলু দেব। ওই যে আমার ননদ ওইদিকে আলু কাটছে। আর দিদি কি করছো? দাদুর সঙ্গে গপ করো না গো, গল্প করো। তুমি একটু বাড়িতে দিয়ে আসো জানো। মাছ ভাজার আগে মাছে প্রথমে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পেটি সাইজটা শুধু দেখুন। দাদু বলো, চুপ করে বসে আছো কেন? আর কি করবো, তুমি নেই বলে, তুমি নেই বলে বলবে, এইবার তো কথা বলবো। তুমি তো এসে গেছো, তোমার জন্য অপেক্ষা করতেছি। না না না, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন লাল লাল টমেটো গ্রেট করে নেব। মাছ ভাজার জন্য কড়ায় সর্ষের তেল দিয়ে দেব। এরকম পাকা পাকা টমেটো মানে কাঁচাই কামড়ি খেয়ে নিতে হবে। দাও না, ওই যে বসে আছে, উপকার বলো, এখানে ভালো লাগে না, এখানে বাঘ বসে আছে, কাঁচা দিয়ে দাও খেয়ে নেবে। আজকে তিন মূর্তি রান্নাঘরে বসছে রান্না করতে। এবার আমি কুচানো পেঁয়াজগুলো খুব ভালো করে মিহি করে বেটে নেব। আরে চাল চাল আবার আজকে আবার কি হবে? টক 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 মাছের ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে টক হবে। তাহলে যে আজকে যে তাহলে যে একবারে একবারে খুব খাওয়া। এদিকে তেল গরমও খুব ভালো করে হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। হ্যালো হ্যালো, আজ তো খাবেই ভালো, আজ তো খাওয়া যাবে ভালো।
টক আবার ঝাল, টক আবার ঝাল, নাকি বলছে কিছু বলো নি কেন? হ্যালো বাবা, পোস্ত চাল মগজ মাছ আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যা উনানে হাওয়া লাগছে, সব মাছ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য চাটাটা ঘেরে আছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে লে যা লে যা, তো আমার খুব খেতে ভালো লাগে রে, ওই জন্যই তো আমি প্রতিবারে লে যা খাই। আজকেও দেবো লে যা, সব মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আজকে যেহেতু আলু দিয়ে মাছের কালিয়া করব, ওই মাছ ভাজার তেলে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। প্রথমে আলুতে লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব ভালো করে। একদম মচমচে করে আলু ভাজবো, আর আলু ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি অর্ধেকটার মতো ডিম নিয়ে নুন হলুদ মাখিয়ে দাও, আলু ভাজা হয়ে গেলে ভেজে নেব। দেখো এইটা হলে হয়ে যাবে, তো ওইটাই হলে হয়ে যাবে। লবণ হলুদ মাছের ডিম কিন্তু বড়া আকারে ভেজে টক করে খেতে বেশ ভালো লাগে, তাই আমি ডিমগুলো বড়ার আকারে ছোট ছোট করে ভেজে নেব আলু ভাজার পর। দাদু আবার এই মাছ ভাজার তেল দিয়ে ভাত খায়, অনেকটাই আছে তেল দাদু, যে কোনো তেল দিয়ে, যে কোনো মাছের তেল দিয়ে। হুম হুম, এবার মাছের ডিমটা বড়ার আকারে ভেজে নেব। চালতার এমনি টক বানাবো ভাবছিলাম, যেহেতু মাছের ডিম পেয়ে গেছি সেই জন্য চালতার টকে মাছের ডিম দিয়ে দেব। এবার আমি আলু দিয়ে মাছের কালিয়াটা বানিয়ে নেব। এই যে মাছ ভাজার তেল আছে, এই তেলটাই কোণাতে দিয়ে দেব। ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালো করে ভাজা হওয়ার আগেই কিন্তু আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব, তারপর পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভালো করে ভাজবো। আদা রসুন বাটা যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ এইভাবেই নাড়তে থাকবো। আর দেখছি দিদিও সুরসুর করে দাদুর পাশে চলে এসেছে। এই দেখুন আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো বাটা দেব। এবার আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণও দিয়ে দেব। মাছের কালিয়ায় বেশ লাল লাল করে ভালো করে রং আনার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি কিন্তু একটু ঝাল লাগে না, শুধু রং হওয়ার জন্য দেওয়া হয়, দেখতে ভালো লাগে, টকটকে লাল লাল হবে রান্নার রং। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা কষার পর দেখুন কীরকম রং এসছে। এবার আমি মশলাতেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
আজকে কিন্তু মাছের কালিয়াতে কিন্তু আলু কম দিয়েছে, আলু কম খাবে। এক পিস তোর ভাগের টামা খানা এক পিস দেবে। আজকে এক পিস মাছ আর এক পিস আলু, ব্যাস। মশলার সঙ্গে আলুগুলো বেশ ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব, জল ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। চাল মগজ আর পোস্ত বাটা আছে, এবার ঝোলের ওপরে দিয়ে দেব। এবার ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, মাছের কালিয়া কিন্তু একদম রেডি। এবার ঢেলে নেব। সবাই ভাত দিয়ে খাবো বলে গ্রেভিটা একটু বেশি রেখেছি, চাইলে আপনারা একটু কমও রাখতে পারেন। মাছের কালিয়া হয়ে গেল, এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, তারপর চালতার টক বানাবো। গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, এদিকে তেল গরম হতে থাক, ততক্ষণে তুমি একটু শিলনোড়া চালতাগুলো একটু ছিঁচে ছিঁচে দাও। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব, পাঁচ ফোড়ন। থেতলে রাখা চালতা দিয়ে দেব, লবণ, হলুদও দিয়ে দেব, খুব ভালো করে তেল দিয়ে চালতাগুলো নেড়ে নিয়েছি। এবার কিন্তু জল দেব, জোরে জাল দাও। তিনজনেই উনানে জ্বালন দিচ্ছে, তাড়াতাড়ি হবে। চালতার টক খুব ভালো করে ফুটে গেছে, এবার আমি চিনি দেব, চিনি। এবার আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। চালতার টকে কিন্তু সর্ষে বাটা লাগে, তুমি একটু চট করে সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে দাও না। সর্ষে দুটো, কাঁচা লঙ্কা, আর বসে থেকে কি হবে, রান্না তো শেষের পাতে উঠে পড়ো, পাতা পাতা নিয়ে আসো সব। ম্যানেজার তোমার ডিউটি করো। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে, একসঙ্গে দিয়ে দেব। চালতার টক হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, আজকে আমাকেই প্রথম লে যা দেবো না কি? হ্যাঁ আমি তো রাজি হব, তোমার না তো। একবারে বাটিতে টক দিয়ে বসে পড়ো। বাবা মাছের পিসটা যা বড় দিয়েছে, মাছটা কি সুন্দর স্বাদ, ঝাল ঝাল কালিয়া খাচ্ছে, একটু টকটা চুঁচি খাই। এই যে মাছের ডিম, আমার আর একটু লাগবে টক। আচ্ছা টকটা ভাতে মাখিয়ে নিয়েছি, টক টক আর ঝাল ঝাল হেভি লাগছে, টক ঝাল মিষ্টি, তাই তো? বন্ধুগণ আজকে সুপার হিট খেলাম আজকে একবারে। এইরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের ঘণ্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।